অপহরণ হত্যা মাদক ব্যবসার মতো অপরাধে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা বাড়ায় স্থানীয়দের উদ্বেগ বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ কাউন্সিল প্রশ্নে হেফাজতে গৃহ বিবাদ চোরাই পথে কমিটি না মানার ঘোষণা শফি অনুসারীদের দেশে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর ওপর নেই যথেষ্ট নজরদারি লাইসেন্সবিহীন চলছে অন্তত 1000 প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটির বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ প্রকল্পে চূড়ান্ত চুক্তি হতে পারে এ সপ্তাহেই এবং বিশ্বে একদিনে করোনায় 8,500-এর বেশি প্রাণহানি নতুন শনাক্ত 5,72,000-এর বেশি স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি শাফাত বিন ফরিদ শুনছিলেন প্রধান শিরোনামগুলো যাচ্ছি মূল খবরে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা কক্সবাজারে অপহরণ হত্যা মাদক ব্যবসার মতো অপরাধে জড়িয়ে পড়ছেন তারা আর রোহিঙ্গাদের ইন্ধন দেওয়ার অভিযোগ আছে বেশ কয়েকটি গোষ্ঠীর বিরুদ্ধে রোহিঙ্গাদের অপরাধে জড়ানোর প্রবণতায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে রোহিঙ্গাদের নিজেদের মধ্যে সংঘাত মাদক চোরাচালান সহ নানা অপরাধে জড়ানোর প্রবণতা নতুন কিছু নয় ক্যাম্পগুলো থেকে এমন কোনো না কোনো খবর আসছে প্রতিদিনই অভিযোগ রয়েছে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে ইন্ধন যোগায় কয়েকটি গোষ্ঠী ক্যাম্পে আতাউল্লাহ যেটা আর্সার শিফ ও আছে ও উস্কানি দিয়ে আমাদের রেজিস্টার্ড ক্যাম্পে ওদের সাথে লিঙ্ক করতে চাইছে টেরোরিস্ট গ্রুপের সাথে আমরা বলতেছি এখানে আমরা অনেকদিন প্রায় 30 বছর পর্যন্ত এখানে বাস করতেছি আমরা কোনো টেরোরিস্ট গ্রুপের সাথে আমরা লিঙ্ক হব না কেবল ক্যাম্পের বাসিন্দারাই নয় রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হচ্ছেন বাংলাদেশিরাও হামলায় ঘটেছে প্রাণহানিও উখিয়া টেকনাফে বাংলাদেশিদের ধরে নিয়ে দাবি করা হচ্ছে মুক্তিপণ এছাড়াও রোহিঙ্গারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ঘটাচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড ক্যাম্প কেন্দ্রিক আবদ্ধ নেই তারা দিনকে দিন ছড়িয়ে পড়ছে রোহিঙ্গাদের কারণে টেকনাফ উখিয়া কক্সবাজার এই পুরো অঞ্চলটা চুরি ডাকাতি ছিনতাইয়ের একেবারে অভয়ারণ্য পরিণত হয়েছে রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান প্রয়োজন বলে মনে করছে স্থানীয় নাগরিকদের সংগঠনগুলো রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেখানে কয়েকটি সেক্টর করে সেখানে সেনা নিয়ন্ত্রণ করা বা সেখানে বিভিন্ন বাহিনী নিয়োগ করা সেটা আমরা দীর্ঘদিন দাবি করছি তা না হলে রোহিঙ্গা ক্যাম্পে একক নিয়ন্ত্রণে রেখে সেটাকে আইনশৃঙ্খলা রক্ষা করা কখনো সম্ভব না এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা ক্যাম্প এলাকায় সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে কঠোর হওয়ার কথা জানিয়েছেন তারা সেখানে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না যে কয়েকটি ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনায় কিন্তু ফৌজদারি মামলা রুজু হয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় যে কোনো মূল্যে নিয়ে আসব গত 2 মাসে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় 11 রোহিঙ্গা ও 2 বাংলাদেশি নিহত হয়েছেন আহত হয়েছেন 50 জনেরও বেশি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক আজকের কাউন্সিল নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে হেফাজতে ইসলামে সংগঠনটির যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহর দাবি মূলধারা বাদ দিয়ে কমিটি গঠন করা হলে আলেম সমাজ তা মেনে নেবে না এ কাউন্সিলকে অবৈধ ঘোষণা আরেক নেতা মইনুদ্দিন রুহি বলছেন একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে সম্মেলন ডাকা হয়েছে তবে এসব অভিযোগ আমলে নিচ্ছে না কাউন্সিল আয়োজকরা চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে হেফাজতের দুই পক্ষের বিরোধের জের ধরে মৃত্যুর আগেই নিজ পথ থেকে সরে দাঁড়ান 30 বছর হেফাজতের আমিরের দায়িত্বে থাকা আহমদ শফি পাশাপাশি দেন ছেলে আনাস মাদানিকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তার মৃত্যুর পর সেই সংকট প্রকট হয় আরও এ অবস্থায় রোববার কাউন্সিল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ তবে আমির নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে দেখা দিয়েছে গৃহ বিবাদ কাউন্সিল বন্ধের দাবি জানিয়েছে সংগঠনের একাংশ তাদের দাবি আহমদ শফির অনুসারীদের একটি বড় অংশকেই সম্মেলনে ডাকা হয়নি তারা বলছেন কাউন্সিলে কারো একক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না কৌমি অঙ্গন ও আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইর
চরম বিরোধী ভান্ডারীদের মাধ্যমে এই মহলটি এখন হেফাজত দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে এবং হেফাজতের যে একটা মহাজাগরণ সৃষ্টি করেছে এই জাগরণের কারণে যারা ভীত সন্ত্রস্ত যারা মনে করে হেফাজত তাদের জন্য থ্রেট আমি মনে করি তারাই এই ধরনের ষড়যন্ত্রগুলি করছে। এই কাউন্সিলকে অবৈধ ঘোষণা করে নেতাকর্মীদের সেখানে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বে থাকা আরেক নেতা। তার দাবি, একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে সম্মেলন ডাকা হয়েছে। কাউন্সিল যিনি আহ্বায়ক তিনি হেফাজতের সদস্য নয় এবং তিনি গত ২০১৬ সালে হেফাজত থেকে পদত্যাগ করেছেন। যেহেতু উনি হেফাজতে ফিরে আসেন নাই, উনি কাউন্সিল ডাকার কোনো অধিকার রাখেন না। একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কাউন্সিল ডাকা হয়েছে, এই কাউন্সিলকে আমরা মানি না, এই কাউন্সিল বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। তবে এসব অভিযোগ আমলে নিচ্ছেন না কাউন্সিল আয়োজকরা। তারা বলছেন, কাউন্সিলের বিপক্ষে দাঁড়ানোরা শুধু নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। হেফাজতের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নাই, যারা বলে তারা একটা মিথ্যা বলছে, ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ উত্থাপন করছে। সব মহলকে দাওয়াত করা হয়েছে, দাওয়াত দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার আগে কেউ যদি অভিযোগ করে তাহলে সেটা অমূলক এবং সেটা হেফাজতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের অংশ। নেতাদের পরস্পর বিরোধী এই অবস্থানে সংগঠন ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ির দীঘিনালা সাজেক সড়কে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধ চলছে। সকালে পর্যটকদের সাত থেকে আটটি গাড়িতে হামলা এবং ভাঙচুর চালানো হয়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, যে পর্যটকদের উপরে যে হামলাটি হয়েছে এর সাথে কারা সম্পৃক্ত রয়েছে, পুলিশ কি কোনো তথ্য জানিয়েছে কিনা, এবং পর্যটক যারা রয়েছেন এদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা? নেতাকর্মীদের পক্ষ থেকে এখানে টায়ার চালানো হয়েছে, রাস্তা ব্লক রাস্তা অবরোধ করা হয়েছে এবং একই সাথে এই সময়ে অবরোধকারীরা পর্যটক বাহিক গাড়িতে হামলা হয়েছে এবং সেখানে প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এরপর পর আসলে অনেকক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে পুলিশ এসে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে অবরোধকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় এবং তাদের অবরোধকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আসলে কমিটি করা হয়েছে, ছাত্রলীগের যে কমিটি করা হয়েছে সেখানে বিবাহিত এবং অছাত্রদের দিয়ে টাকার বিনিময়ে যারা ছাত্রলীগের সভাপতি দিকো চাকমা এবং সাধারণ সম্পাদক জহিরুদ্দিন ফিরোজের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি তারা মানে না এবং তার প্রতিবাদে কিন্তু এই আজকের এই অবরোধ চলছে। একটা বিষয় জানেন এখানে যে এই সমস্যাটা তৈরি হচ্ছে ছাত্রলীগের কমিটির পক্ষ থেকে দীঘিনালা উপজেলায়, এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন ধরে অস্থিরতা চলছে এবং ছাত্রলীগের যারা এখানে যারা নেতাকর্মী রয়েছে তারা দাবি করেছে যে যাকে ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মেহেদী হাসান, তিনি বর্তমান ছাত্রলীগের সভাপতির ছোট ভাই, মূলত তাকে সভাপতি করার জন্য তৈরি করে এরকম প্রেস কমিটির মধ্যে দিয়ে, অর্থাৎ কোনো ধরনের সম্মেলন ভোটাভুটি ছাড়াই কিন্তু জেলা ছাত্রলীগ এই কমিটি ঘোষণা করেছে। শুধু দীঘিনালা না, দীঘিনালা ছাড়াও মাটিরাঙ্গা এবং রামগড় উপজেলাতেও কিন্তু গতকালকে জেলা ছাত্রলীগ যে কমিটি হয়েছে সেটা নিয়ে কিন্তু নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়েছে, যারই ফলশ্রুতিতে আজকে দীঘিনালার এই অবরোধ চলছে। এবং আপনি জানেন দীঘিনালা সাজেক কিন্তু সাজেক যাওয়ার একমাত্র চলাচলের রাস্তা, এখানে অবরোধ হওয়ার কারণে বেশ কিছু পর্যটকের সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছে এবং সকালবেলা ভাঙচুরের আগে কিন্তু অবরোধকারীরা দীঘিনালা যে বাস স্টেশন এলাকা সেখানে বেশ কিছু জায়গায় টায়ার জ্বালিয়েছে এবং তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। এই সময় অনেকগুলো পর্যটক গাড়িবাহী চলাচল না করতে পেরে থমকে ছিল এবং পরবর্তীতে নেতাকর্মী একত্রিত হয়ে তারা বিভিন্ন পর্যটকবাহী গাড়ির উপর হামলা করেছে, অন্তত ১০টি গাড়ি ভাঙচুর হয়েছে। তবে এই সময় কোনো পর্যটক ঘটনা হয়নি, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং খাগড়াছড়ি দীঘিনালা যে মূল কেন্দ্রটি বাস স্টেশন এলাকায় এখন পুলিশের তাদের উপস্থিতি রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এই ছিল আসলে দীঘিনালা থেকে সর্বশেষ। বাসে আগুনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। পুলিশ বলছে আগুন লাগানোয় গান পাউডার নাকি পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে ১৪টি, গ্রেপ্তার হয়েছে ৩২ জন।
অন্তত 5 বছর বন্ধ ছিল বাস পোড়ানো। আবার সেই ঘটনা ঘটল ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনের দিনে। গত বৃহস্পতিবার রাজধানীতে 10টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেদিন থেকে একের পর এক মামলা ও গ্রেপ্তার করছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রতিটি বাসে আগুনের ধরন একই রকম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন লাগানো হয়েছে দাহ্য পদার্থ দিয়ে। যেগুলো আমরা পেয়েছি আলামত হিসেবে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। সেগুলো আমরা যেখানে বিশেষজ্ঞ দ্বারা যে পরীক্ষার বিষয়গুলো আছে সেগুলো আমরা করব। এদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করে তারা কি কারণে এই ঘটনাগুলো ঘটালেন বা তাদের উদ্দেশ্য কী ছিল সেগুলো আমরা জানার চেষ্টা করব। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিছু কথোপকথন আমরা গোয়েন্দা সংস্থাদের কাছে যেগুলি রয়েছে সেগুলি বিশ্লেষণ করার দেখা যায় এই ফলাফল তারা মেনে নিতে পারেনি, সেই জন্যই হয়তো এই এরকম একটা ঘটনা ঘটিয়েছে। সবগুলি বিশ্লেষণ করে যারা এর সঙ্গে হুতা যারা এগুলি করিয়েছে অবশ্যই তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নিব। বৃহস্পতিবারের পর থেকে রাজধানীতে টহল ও চেকপোস্ট বাড়িয়েছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ নাকচ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না। শনিবার রাজধানীতে পৃথক 2টি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন রাজধানীতে 10টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় 100 জনকে আসামি করে মামলা হয়েছে 14টি, গ্রেপ্তার 32 এবং রিমান্ডে 28 জন। বাসে আগুনের দায় একে অপরের উপর চাপাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। 10টি বাসে তারা অগ্নিসংযোগ করেছে। বিএনপি কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। রাজধানীর বাসা থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাসে আগুনের ভিডিও ফুটেজে চেনা মুখ দেখা গেছে। সিরাজগঞ্জে নির্বাচন এবং ঢাকার 18 আসনে যে নির্বাচন হয়েছে সেদিনও একই কায়দা, তারা ঢাকা শহরে 10টি বাসে তারা অগ্নিসংযোগ করেছে। সেই পুরনো কায়দা, সেই গান পাউডার। এদিকে 2টি উপনির্বাচনেরই ফল বাতিল করে আবারও ভোটের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকারের মদদেই বাসে আগুন, অথচ দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এখন পর্যন্ত বিএনপি প্রত্যেকটা নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, কারচুপির পরও ঢাকা 18 আসনের উপনির্বাচনে 14% বেশি ভোট দেখাতে পারেনি নির্বাচন কমিশন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। এছাড়াও সংবাদে আরও যা থাকছে, 10 দিনের চিরুনি অভিযানে উত্তর সিটির 883 স্থাপনায় এডিসের লার্ভা, নগরবাসীর মধ্যে সচেতনতার ঘাটতি। কেন্দ্রীয় কংগ্রেসের প্রায় 1 বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল যুবলীগ। 201 সদস্যের এই কমিটিতে জায়গা হয়েছে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ ফজলে ফাহিম সহ ছাত্রলীগের সাবেক কটি কমিটির বেশ কজন নেতা সহ পেশাজীবী কয়েকজন তরুণের। যুবলীগের প্যাডে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। চলতি বছরের অক্টোবরে একে একে আসে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি, বাকি ছিল সবচেয়ে আলোচিত যুবলীগের কমিটি। এর আগে সংগঠনটির চেয়ারম্যান সাধারণ সম্পাদক জানান, বিতর্কিতদের প্রবেশ ঠেকাতেই সতর্কতার সঙ্গে কাজ করছেন তারা, সেজন্য সময় বেশি লাগছে। পরে গত কদিন আগেই কমিটির চূড়ান্ত খসড়া পাঠানো হয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তার অনুমোদনের পর তালিকা আসে ওবায়দুল কাদেরের হাতে।
শনিবার বিকেলে ধানমন্ডিতে তিনি সেটি হস্তান্তর করেন যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের কাছে। এরপর পরই যুবলীগ কর্মীরা সেখান থেকে যান বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে। শুরু হয় চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা। রাতে হয় জল্পনা কল্পনার অবসান। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশের পর সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে জায়গা হয়েছে সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের ছেলে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের। চমক তৈরি করেই কমিটিতে এসেছেন ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। কদিন আগেই স্থানীয় প্রশাসনের সঙ্গে বিবাদে জড়িয়ে আলোচনায় আসেন তিনি। তার বিরুদ্ধে দুটি মামলাও করেছে নির্বাচন কমিশন। এবারের কমিটিতে যে বড় রদবদলের আভাস দেওয়া হয়েছিল তার অনেকটাই বাস্তবায়িত হয়েছে। এতে স্থান পেয়েছেন দীর্ঘদিন পদহীন থাকা ছাত্রলীগের সাবেক অনেক নেতা। বয়স প্রশ্নেও এসেছে ইতিবাচক পরিবর্তন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা উত্তর সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। অনুমোদন হয়ে গেছে মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটিতে। চূড়ান্ত চুক্তি হতে পারে এ সপ্তাহেই। ডিসেম্বরে কাজ শুরু হলে শেষ হবে ২০ মাসে। প্রকল্পটি বাস্তবায়ন করবে চীনা প্রতিষ্ঠান সিএমইসি। এতে কোনো অর্থায়ন করতে হচ্ছে না বাংলাদেশকে। ঢাকা উত্তর সিটিতে প্রতিদিন বর্জ্য উৎপাদন হয় ৩০০০ টনের বেশি। এগুলো ফেলা হয় আমিনবাজার ল্যান্ডফিল্ডে। ২০২১ সালের ডিসেম্বরের পরে এখানে আর ময়লা ফেলার জায়গা থাকবে না। উত্তর ঢাকায় প্রতিদিন যে আবর্জনা তৈরি হয় ২০২২ সাল থেকে সেগুলো কোথায় ফেলা হবে তা নিয়ে ছিল দুশ্চিন্তা। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নেওয়া হলেও অপেক্ষা ছিল মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের। সেই অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবার। স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন এই সপ্তাহে চূড়ান্ত চুক্তি হলে ডিসেম্বরে প্রকল্পের কাজ শুরু করবে চীনা প্রতিষ্ঠান সিএমইসি। প্রকল্প বাস্তবায়নে ২০ মাস সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। ২৫ বছর কেন্দ্রটি পরিচালনা করবে তারা। সিঙ্গাপুর, জাপানেও টিপিং ফি আছে, তো টিপিং ফিটা আমাদের জন্য অত্যন্ত বার্ডেন সাম হবে এবং সিটি কর্পোরেশনের পক্ষে এত প্রতি টনে ৮-১০ ডলার করে বর্জ্যের এগেনস্টে দেওয়াটা তাদের জন্য এটা আমার কাছে স্বস্তিদায়ক মনে হয়নি। তো সে কারণে আমি বিদ্যুৎ আমরা কিনব এবং মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়টাকে সম্মতি দিয়েছেন। ৩০ একর জমিতে স্থাপন করা হচ্ছে ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে সরবরাহ করা হবে ৪২.৫ মেগাওয়াট। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে ১৮.২৯ টাকা। চুক্তি অনুযায়ী ডিএনসিসি প্রতিদিন কেন্দ্রটিতে ৩০০০ টন বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতি টন কম সরবরাহের কারণে ১০০০ টাকা করে জরিমানা গুনতে হবে। আমি মনে করি এই সমস্যাটা হবে না। এই কারণে হবে না যে আমাদের ৫০ মিলিয়ন টন বর্জ্য জমা আছে, যে কোম্পানি অ্যাওয়ার্ডেড হয়েছে তার জন্য ওইটা অনেক বেশি লাভ এবং প্রতিদিন ৩০০০ টন আমাদের এখানে বর্জ্য জেনারেশন হয়। তো এটা সিটি কর্পোরেশনকে নিতে হবে এবং আমি এর পিছনে আবার সিটি কর্পোরেশনকে দিয়ে একটা মডেল তৈরি করে দিয়েছি যে ডোমেস্টিক ওয়েস্টগুলো যেন কালেকশন করে নিয়ে যায়। এদিকে দক্ষিণ ঢাকা এবং গাজীপুর সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রস্তাবও সরকারের কাছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব সিটি কর্পোরেশনের বর্জ্য থেকেই বিদ্যুৎ উৎপাদন করতে চায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে লাগামহীনভাবে চলছে মাদকাশক্তি নিরাময় কেন্দ্র। লাইসেন্সবিহীন এমন প্রতিষ্ঠান আছে অন্তত ১০০০। মাদকাশক্তি নিরাময় কেন্দ্র নাম দিলেও ভর্তি নিচ্ছে মানসিক রোগী। এদের বিরুদ্ধে আছে রোগীকে ঘুমের ওষুধ খাইয়ে আটকে রাখা, সেকলে বেঁধে লাঠি পেটে থেকে শুরু করে হত্যার অভিযোগ পর্যন্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে চিরুনি অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। উল্লঙ্গ করে, বিভৎস করে, ফিলারের সাথে বেঁধে সালুদ্দিন ভাই যে মানিক ভাইয়ের বন্ধু বা বিভৎস করে আমাকে ওখানে পিটিয়েছে প্রায় দেড় মাস পর্যন্ত, টর্চারিং করতে আজ পর্যন্ত। এই অভিযোগ একটি মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেল লাইসেন্স ছাড়াই চলছে অসংখ্য নিরাময় কেন্দ্র, আর এর প্রমাণ মিলল মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে গিয়ে। সেখানে দোতলা ভবনের নিচতলার দুই কক্ষে চলছে নতুন স্বপ্ন নামের এ প্রতিষ্ঠান। সাইনবোর্ড না থাকায় দেখে বোঝার কোনো উপায় নেই। প্রসেসিংয়ের ব্যাপার, আপনারা তো সরাসরি লাইসেন্স দিবেন না, এই হিসাবে আমরা প্রাথমিকভাবে এক এক করে সব কিছু গুছাই দিচ্ছি, মাত্র চালু করলাম। মধ্যকণিপাড়ার আরাধনাকে নানা অব্যবস্থাপনার কারণে ২০১৭ সালে বন্ধ করে দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখন নতুন করে অনুমতি না নিয়েই চলছে রোগী ভর্তি। মালিক ফোনে জানালেন অনুমতি চেয়ে আবেদন করেছেন তিনি। আমার এটা দরখাস্ত দেওয়া আছে, এখানে আমার এটা ছুটি নেই,
হাজারীবাগের নিউ তরঙ্গের আছে শুধু ট্রেড লাইসেন্স, তিন কক্ষের একটি ফ্ল্যাটে দুই রুমে সজ্জা আছে ১০টি, আর রোগী ৩০ জন, নার্স ডাক্তার কিছুই নেই। লাইসেন্সবিহীন এসব প্রতিষ্ঠানে নিরাময় কেন্দ্রের শর্ত মানার কোনো নজির নেই, আছে জোর করে আটকে রেখে মার ধরে নানা অভিযোগ। আমাদের হাত পায়ে দাঁড় মারতো, দড়ি গিয়া গামছা দিয়া বান্ধিয়া ফালাই দিত, এসব মারধর করতো। সারা দেশে এমন নিরাময় কেন্দ্র হাজার খানেক, কোনোটির শুধু ট্রেড লাইসেন্স আছে, কোনোটির আবার অধিদপ্তরের লাইসেন্সের আবেদন করেই শুরু করে দিয়েছে কার্যক্রম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে অবৈধ নিরাময় কেন্দ্রগুলো চিরুনি অভিযানের মাধ্যমে বন্ধ করে দেয়া হচ্ছে। আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন প্রায় ৭ জন অফিসারকে, এবং তারা সবগুলোতেই যাচ্ছেন। যেসব প্রতিষ্ঠানের আপনার হচ্ছে আমাদের লাইসেন্স নেই, তাদের অবশ্যই আমরা বন্ধ করে দিচ্ছি এখনই, ঠিক আছে? আমাদের লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠানে চালাতে পারবো না। শুধু অবৈধ নিরাময় কেন্দ্র নয়, অভিযোগের শেষ নেই বৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। অনিয়ম বন্ধে এসব প্রতিষ্ঠানেও অভিযানে রয়েছে ডিএনসি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মডেল ফার্মেসিতে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ওষুধ, পাওয়া গেল মেয়াদ উত্তীর্ণ ওষুধও। রাজধানীর উত্তরায় তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা চালানোয় ৭টি ফার্মেসি বন্ধ করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উত্তরা আবদুল্লাহ ফার্মেসি মডেল ফার্মেসি হিসেবে অনুমোদন নিলেও নেই কোনো ফার্মাসিস্ট, বিক্রি হচ্ছে অনুমোদনহীন ওষুধ। জন্মনিরোধক বড়ি ও কিছু ইঞ্জেকশন বিদেশি ওষুধ হিসেবে বিক্রি হচ্ছে এই দোকানে, কিন্তু আমদানির কোনো কাগজ দেখাতে পারলেন না দোকানি। পরে স্বীকার করলেন এসব ওষুধ কেনা হয়েছে লাগেজ পার্টির কাছ থেকে। এই ওষুধটা আপনারা কিনেছেন কোত্থেকে? লোক বাইরে থেকে লোক আসে দিয়ে দিয়ে যায়, অপরিচিত, চিনি না তুমি, কে দিয়ে যায়? এটা আমাদের লাগেজ পার্টি এসে দিয়ে যায়, ওনাদের তো আমরা কন্ট্যাক্ট নাম্বার রাখি না। পাশেই ফারিহা ফার্মেসি, এখানে মিলল ২-৩ বছর আগেই মেয়াদ শেষ হওয়া বেশ কিছু ওষুধ। কোম্পানিরা নিচ্ছে না, বিভিন্ন সময় ওরা নানা অজুহাত দেখাতে দেয়, এখন ক্লোজিং এক সময়ে রিটার্ন নেওয়া হবে না, এগুলা আপনি একটু সময় দেন, এইভাবে বলতে বলতে দেরি হয়ে গেছে। মূল্যটা কেটে দেওয়া কেন? স্যার, এটা আমাদের সাপ্লায়ার যে প্যাকেটটা দিয়েছে, প্যাকেটের ভিতরে এটা এই অবস্থায় আমরা ইনটেক প্রোডাক্ট। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের ফল্ট, না অথরাইজড সোর্স থেকে নেওয়া উচিত। একই এলাকার বাংলাদেশ সার্জিক্যাল ফার্মেসির কোনো লাইসেন্সই নেই, অবৈধ এই ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়। ওনাদের ফার্মেসি দুইটা, ওনারা ফার্মেসির লাইসেন্স কিন্তু শুরু করেছে, এবং ওনাদের ফার্মেসির মালিক হলো ডাক্তার, ওনারা বলে যে ডাক্তারের লাইসেন্স লাগে, এই যে দেখে লাইসেন্স আছে। সারা দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা প্রায় ১.৫ লাখ। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে ড্রাগ লাইসেন্স না থাকলে কোনো ফার্মেসি চালাতে দেয়া হবে না। কোনো ফার্মেসি ড্রাগ লাইসেন্সবিহীন আমরা এখানে চলতে দেবো না, ড্রাগ লাইসেন্স ইজ এ মাস্ট। এবং শুধু তাই না, সেখানে আপনার ফার্মাসিস্ট থাকতে হবে, সেটা ক্যাটাগরি বি অথবা ক্যাটাগরি সি, যে কোনো এক ধরনের একটা ফার্মাসিস্ট থাকতে হবে। অভিযানে অনুমোদনহীন ওষুধ জব্দের পাশাপাশি ৭টি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সঠিক ব্যাখ্যা দিতে না পারলে ড্রাগ কোর্টে মামলা করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার শেষ দিন আজ। আজই এই বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনদের। আদাবরে মাইন্ডেড হাসপাতালে পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর অবৈধ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনদের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে বিভিন্ন জেলায়। জেল জরিমানার পাশাপাশি অবৈধ প্রতিষ্ঠানগুলো করে দেয়া হচ্ছে সিলগালা। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নিবন্ধনের আওতায় আনতে সবশেষ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। এতে সাড়া দিয়ে আবেদন করে ১৩,০০০ প্রতিষ্ঠান, তবে লাইসেন্স পেয়েছে ৬,৬৭টি হাসপাতাল, ক্লিনিক, আর আবেদনই করেনি ২,৯১৬টি। সবচেয়ে বেশি ৮৩০টি অবৈধ হাসপাতাল চট্টগ্রামে, ঢাকায় এই সংখ্যা ৬৪২টি। দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১০ এবং নারী ৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,১৭৩ জনের।
115টি ল্যাবে 24 ঘন্টায় 11,795 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,531 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.98%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,30,496 জনে। সুস্থ হয়েছেন আরও 1,462 জন। এ নিয়ে মোট সুস্থ 347,849 জন। দশ দিনের চিরুনি অভিযানে 883টি স্থাপনায় এডিসের লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে 24 লাখ টাকা। এই বছরের মে থেকে প্রতি মাসে অভিযান চললেও সচেতনতার ঘাটতি দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে। সিটি কর্পোরেশন বলছে, যেসব স্থাপনায় দ্বিতীয়বার এডিসের লার্ভা মিলছে সেখানে বেশি পরিমাণে জরিমানা করা হচ্ছে। উত্তরা 10 নম্বর সেক্টরের নির্মাণাধীন এই ভবনে সেপ্টেম্বরে এডিসের লার্ভা পায় উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালত। 10,000 টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় ভবন মালিককে, কিন্তু আবারও সেই বাড়িতে এডিসের লার্ভা। এবার 50,000 টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করা হলো ভবনটি। সিলগালা কেন করতেছে? উনি বললো যে এরকম ই পাইছে, লার্ভা পাইছে। আমি তো এখানে থাকি না, দেখি না, কিন্তু তাদেরকে নিষেধ করা ছিল, তারা ম্যানেজটা করে নাই। এমন অনেক নির্মাণাধীন ভবনকে সতর্ক করার পরও মিলছে এডিসের লার্ভা। ফেলে রাখা টায়ার, পরিত্যক্ত ফিল্টার সহ বিভিন্ন পাত্রেও লার্ভার অস্তিত্ব মিলেছে। গত 10 দিনে 1,34,066 ভবনে অভিযান চালায় উত্তর সিটি। সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গেছে মহাখালী ও উত্তরায়। যেসব নগরবাসী সচেতন হচ্ছে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি উত্তর ঢাকার। শুধু চিরুনি অভিযান নয়, নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাবার কথাও বলছে সংস্থাটি। লার্ভাগুলো ধ্বংস করে যখন দেখবে যে লার্ভাগুলো ধ্বংস পর্যায়ে গিয়েছে, তখন কিন্তু সাইটে আবার কাজ শুরু হবে। আমরা কিন্তু একটু আগে সাইটে কিন্তু আমরা সিলগালা করে তালা মেরে দিয়েছি, কাজ আমরা করতে দিচ্ছি না, কারণ এরকম একটা এনভায়রনমেন্টে কাজ করাটা রিস্ক হয়ে যাবে। তাহলে এই শাস্তিগুলো কিন্তু গতবার দিইনি, এবার কিন্তু এগুলো দেওয়া হয়েছে। আমরা কাজ করছি, পাবলিক সচেতন, কিন্তু কিছু কিছু মানুষ এখনও যথেষ্ট অসচেতন আছেন, তো এরাও আশা করি ঠিক হয়ে যাবে। বছর জুড়ে উত্তর সিটি 5,39,000 স্থাপনায় অভিযান চালিয়ে 4,260টি বাড়িতে এডিসের লার্ভা পেয়েছে। এ কারণে জরিমানা করা হয়েছে 81 লাখ টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট মহানগরীতে প্রায় 70 লাখ টাকায় সংস্কার করা পুকুর 2 বছরের মধ্যেই ভরাট করেছে সিটি কর্পোরেশন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলছেন, এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা। আর মেয়র বলছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এদিকে জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ। ২০১৮ সালে সিলেট নগরীর রায়নগরে সোনারপাড়া জামে মসজিদ পুকুর সংস্কার, গাইড ওয়াল নির্মাণ ও শোভাবর্ধনে রেলিং করে সিটি কর্পোরেশন। ব্যয় হয় প্রায় 70 লাখ টাকা। পরের বছর পুকুর পাড়ের কিছু অংশ ধসে পড়ে। পুকুরটি আর সংস্কার না করে মাস দুয়েক আগে ভরাট করে সিটি কর্পোরেশন। স্থানীয় কাউন্সিলর বলছেন, ধসের কারণে আশপাশের ভবনের ক্ষতির আশঙ্কায় এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ভরাট করা হয়েছে পুকুরটি। অ্যাপ্লিকেশনে উল্লেখ করেছে, আকুল আবেদন আমাদের জানমাল বাঁচানোর জন্য আপনারা একটা ব্যবস্থা নেন, সেই অনুযায়ী তখন তাৎক্ষণিক ইঞ্জিনিয়ারদেরও সিদ্ধান্ত। আর মসজিদ কর্তৃপক্ষের দাবি, সিটি কর্পোরেশনের সিদ্ধান্তে পুকুর ভরাট। নেওয়া আমার আরও কইছেন, মুস্কুনিটা বড়াই লাই, আর আমি একটা মার্কেট করিয়া দিব, আপনারা আরে দুইতলা একটা মার্কেট আমরা করিয়া দিলাম। তবে পুকুর ভরাটের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন সিটি মেয়র। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি যে একদম টোটাল বিষয়টা জানা দরকার, কোনো দিকে পুকুর আমরা সবটাই খনন করার পক্ষে। এই যে বিশেষত্বটা আমরা দেখতেছি, এই জন্য আমি কমিটি একটা করে দিছি। সংস্কারের 2 বছরের মধ্যে পুকুর ভরাট করা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। অপরিকল্পিত উন্নয়নে অপচয় হচ্ছে সরকারি টাকা মনে করছেন তারা। একবার নিম্নমানের কাজ হয়েছে, যে কারণে এটা ভেঙে পড়েছে, আবার এটা ভরাট করতে গিয়েও খবর নিলে দেখা যাবে সেই ভরাটের জন্য একটা বড় মাপের ব্যয় ধরেছেন। এই যে পুরো বিষয়টি একটি দুর্বৃত্তপূর্ণ। সিলেট মহানগরীর জলাশয়গুলো রক্ষার প্রতিশ্রুতি ছিল মেয়র আরিফুল হকের।
খোদ সিটি কর্পোরেশন এভাবে পুকুর ভরাট করায় হতাশ নগরবাসী। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। পাহাড়ি ঢলে সুতাং নদীর উপর নির্মিত একমাত্র সেতুটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে আছেন হবিগঞ্জের পাইকপাড়া ইউনিয়নের বাসিন্দারা। একটি নড়বড়ে বাঁশের সাঁকোই এখন নদী পারাপারের একমাত্র ভরসা। দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু তৈরির দাবি জানিয়েছেন তারা। আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে সেতুর নকশা অনুমোদনের অপেক্ষায় আছে। হবিগঞ্জের চুনারুখার উপজেলার উপর দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী সুতাং। প্রায় 15,000 মানুষের উপজেলা সদরের সাথে যাতায়াত সুবিধা না থাকায় গত বছর ব্যক্তি উদ্যোগে নদীর উপর নির্মাণ হয় কাঠের সেতু। কিন্তু গেল এপ্রিলে পাহাড়ি ঢলে ভেঙে যায় প্রায় 10 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি। এরপর থেকে মাসে একটি নড়বড়ে সাঁকোয় ভরসা এলাকাবাসীর। লস্করপুর চা বাগান থেকে উজ্জ্বলপুর গ্রামের সংযোগস্থলে অবস্থিত এই পাশের সাঁকো। 3টি চা বাগান সহ 5-6 গ্রামের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন এই সাঁকো ব্যবহার করে। মালামাল পরিবহন হচ্ছে নড়বড়ে এই সাঁকো দিয়েই। ওই পারে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটি মক্তব রয়েছে, ওই পারে আমাদের একটা মসজিদ রয়েছে, যা বর্ষাকালীন সময়ে আমরা কোনো মানুষ মারা গেলে কলার বুড়া দিয়ে লাশ পার করতে হয়। দ্বিতীয়ত আমরা বাচ্চা কাচ্চারা প্রাইমারি স্কুলে যাইতে পারে না। আমরা এই বাসের আহাম দিয়া চলাফেরা করতে অনেক সমস্যা হয়। আমরা চাই একটা ফাঁকা ব্রিজ হইতো, ফাঁকা সেতু দরকার, ব্রিজ দরকার। আমরা এখানে বাড়লে আওয়া যাওয়ার মধ্যে খুব কষ্ট হয়, এখন বাড়লে আওয়া যাওয়া করা যায় না আর কি। আজকে প্রায় 15-20 বছর ধরে ওয়াই করতে করতে লুফালুফি করে আমরা রইব, এখনো কোনো ব্রিজ হয় নাই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আশ্বাস দিয়েছে সেতুর নকশা পাশ হলে নির্মাণ কাজ শুরু হবে, তবে সুনির্দিষ্ট কোনো সময় তারা জানাচ্ছেন না। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই প্রকল্পে সানুগ্রহ অনুমোদন দিয়েছেন এই প্রকল্প থেকে করার জন্য। তো আমরা এটা ডিজাইন ফেজে আছে, ডিজাইনের জন্য প্রস্তাব পাঠানো হচ্ছে, ডিজাইন প্রস্তুত হলে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। কেবল আশ্বাস নয়, কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দীর্ঘদিনের দাবি এই সেতুর নির্মাণ কাজ শুরু হবে আশা এলাকার মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নির্ধারিত সময়ে 3 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ। কাজ শেষ না করেই টাকা তুলে নেয়া ও নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সাফাই দিয়ে গণপূর্ত বিভাগ বলছে দরপত্রে টাকা কম ধরায় তা সংশোধন করে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 2015 সালের মে মাসে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ কাজের দায়িত্ব পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুস সালাম জেভি। 2017 সালে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু ভবনের 80% নির্মাণ শেষ করেই কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। অভিযোগ উঠেছে 23 কোটি টাকার প্রকল্পের বাকি 20% কাজ শেষ করতে আরও 10 কোটি টাকা চেয়ে দরপত্র সংশোধনের তৎপরতা চলছে। আমরা যে অসম্ভব কষ্ট করতেছি, সেই কষ্ট লাঘবের জন্য সরকারের যে প্রয়াস, সেই প্রয়াস, সেই স্বপ্ন শুধুমাত্র ঠিকাদার এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার তাদের গাফিলতি, তাদের দুর্নীতির কারণে এটা এখন কমপ্লিট হয়নি। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান, আর তাদের পক্ষেই সাফাই গিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। যেহেতু টাকা কম, সব কাজটি সম্পন্ন করতে আমার আরও টাকার প্রয়োজন ছিল, কিন্তু ওই টেন্ডারে ওই টাকার সংস্থান ছিল না। পরবর্তীতে এই জটিলতা, ডিপিপি সংশোধন এবং অন্যান্য প্রশাসনিক জটিলতা এড়ানোর কারণে এই সময় দেখা পড়েছে। জেলায় 30 বছরে বিচার বিভাগ পৃথকীকরণ ছাড়াও আইনজীবী ও বিচার প্রার্থীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। নতুন ভবনের কাজ শেষ না হওয়ায় ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম, ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। কেস আসে, 4-5টা কেস পরিচালনার জন্য আমাদেরকে অনেক সময় দণ্ডায়মান অবস্থায় থাকতে হয় এবং অনেকদিন ফেরতও যেতে হয়। দায়রা জজ বাহাদুর, অন্যান্য বিচারক সহ আমরা কমিটিতে আসছে, আমরা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করছি, তারা কোনো সন্তুষ্টজনক কোনো জবাব দেয় না। দরপত্র সংশোধনের নামে ভবন নির্মাণের অর্থ যাতে লুটপাট না হয় সে ব্যাপারে নজরদারি বাড়ানোর দাবি আইনজীবী ও স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অর্থের অভাবে ঘুরে দাঁড়াতে পারছে না করোনায় ক্ষতিগ্রস্ত অনেক নারী উদ্যোক্তা। ব্যাংকগুলো সরকার ঘোষিত প্রণোদনার অর্থ নারীদের দিতে নারাজ, বলছে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন্ট। প্রণোদনার অর্থ বিতরণ না হলে অভিযোগের ভিত্তিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বাংলাদেশ ব্যাংক। আর টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে
নারী উদ্যোক্তাদের প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের পরামর্শ বিশ্লেষকদের। 2004 সালে সোফা ও বাঁশের অন্যান্য আসবাবপত্র বানানোর কাজ শুরু করেন আনোয়ারা। স্বামীর অসুস্থতার পর স্বল্প পুঁজি নিয়েই সংসারের হাল ধরেন শক্ত হাতে, কিন্তু করোনা সংকটে বন্ধ রাখতে হয়েছে তার ব্যবসা। আনোয়ারার মতো অবস্থা তৌফিকুন্নেসা লাকির। বুটিক ও পার্লারের আয় দিয়ে সংসার চালাতেন তিনি, এখন করোনায় বন্ধ সব কাজ। ব্যবসা আবার চালু করতে হিমশিম খাচ্ছেন এই দুই নারী উদ্যোক্তা। প্রণোদনার জন্য ব্যাংকের করা নাড়লেও পাননি কোনো সাড়া। আমার সব বন্ধ হয়ে গেছে, কারণ একটাই যে আমার কাছে এখন আর কোনো টাকা নাই। সহযোগিতা যদি ব্যাংক যদি আমাদেরকে করতো, তাহলে আমরা ইতিমধ্যে ব্যাংক থেকে আমরা কিছুটা নিয়ে আমাদের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যেতে পারতাম। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন জানায়, ব্যাংকগুলো নানা অজুহাতে নারী উদ্যোক্তাদের ঋণ দেয় না। দেশের 78 লাখ নারী উদ্যোক্তাদের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত 178 জন পেয়েছেন প্রণোদনার অর্থ। তারা বলছে যে আজকে এটা, কালকে সেটা, এবং তারা বারবার জোর দিচ্ছেন। তাদের যে হেড অফিস, প্রত্যেকটা ব্যাংকের যে হেড অফিস থাকে, সেখান থেকে কোনো নির্দেশনা নেই প্রণোদনা দেওয়ার জন্য নারী উদ্যোক্তাদের। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা হিসেবে 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোনো ব্যাংক এই ঋণ দিতে অস্বীকৃতি জানালে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আমাদের একটা সার্কুলার করা আছে, এই সার্কুলার আওতায় যদি তারা এইরকম কোনো নির্দেশনা থাকে এবং তারা যদি এটা না দিয়ে থাকে, তাহলে যদি আমাদের কাছে জানানো হয়, তাহলে অবশ্যই আমরা এটা প্রমাণ সাপেক্ষে আমরা এটা ওই ব্যাংকের এগেনস্টে আমরা দেখব। বিশ্লেষকরা বলছেন দেশের অর্থব্যবস্থায় নারী উদ্যোক্তারা অবহেলিত, যা চিন্তার বিষয়। অর্থনীতি আরও গতিশীল করতে নারী উদ্যোক্তাদের অবস্থান শক্তিশালী করার বিকল্প নেই। প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য ঋণের শর্ত শিথিল করার পরামর্শ তাদের। নারী উদ্যোক্তাদের অবস্থা আরও বেশি অবহেলিত অবস্থায় আছে। এই দিকটা, এই বিষয়টি আসলে একটা চিন্তার ব্যাপার, কারণ আমাদের টেকসই উন্নয়নের জন্য নারী উদ্যোক্তাদের যে অবস্থান, সেটাকে শক্তিশালী করা দরকার। গত এপ্রিলে করোনার আর্থিক ক্ষতি কাটাতে 72,750 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকা দেওয়া হয়, যার 5% বরাদ্দ নারী উদ্যোক্তাদের জন্য। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একের পর এক আইনি লড়াই হারতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিনে নির্বাচনে কারচুপির অভিযোগ আনা 9টি মামলা খারিজ করেছে বিভিন্ন রাজ্যের আদালত। ভোট জালিয়াতির অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালতে সুবিধা করতে পারেনি ট্রাম্প শিবির। এমন পরিস্থিতিতেও পরাজয় মেনে নিতে নারাজ বর্তমান প্রেসিডেন্ট ও তার সমর্থকেরা। শনিবার ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার ট্রাম্প সমর্থক। এ সময় ভোট জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্পকে বিজয়ী বলে দাবি করেন তারা। গলফ খেলতে যাওয়ার সময় সমর্থকদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার প্রকাশিত জর্জিয়ার ভোট পুনর্গণনার ফলেও জয় নিশ্চিত করেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এতে তার সংগ্রহ দাঁড়ায় 306 ইলেকটোরাল ভোট। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় জয় নিশ্চিত করে ট্রাম্পের সংগ্রহ 232 ভোট। বিশ্বে একদিনে করোনায় 8,500-এর বেশি প্রাণহানি হয়েছে, নতুন শনাক্ত 5,72,000-এর বেশি, এর মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছে 1,55,000-এর বেশি নতুন রোগী, প্রাণ গেছে 1,200-এর বেশি মানুষের। সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া। সংক্রমণ বাড়ার হার ধারণার চেয়ে 10 গুণ বেশি হওয়ায় এই সিদ্ধান্ত। সংক্রমণ রোধে 100 শহরে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইরান। এদিকে আংশিক লকডাউনের মধ্যেই জার্মানিতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ, ফলে সেখানে এখনই বিধিনিষেধ প্রত্যাহারের পরিকল্পনা নেই সরকারের। বরং করোনা নিয়ন্ত্রণে আরও বাড়তে পারে লকডাউনের মেয়াদ। 2রা নভেম্বর থেকে 4 সপ্তাহের আংশিক লকডাউন জারি করা হয় দেশটিতে। এদিকে ইতালির করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আরও কিছু অঞ্চলকে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে কাম্পানিয়া ও তুস্কানি। অর্থনীতি চাঙ্গা রাখতে দ্বিতীয় লকডাউনের পথে যাচ্ছে না ইতালি সরকার। ফিলিপাইনে তাণ্ডবের পর ভিয়েতনামের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন ভামকো। রোববার পূর্বাঞ্চলীয় উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। লাইফ সাপোর্টেও সাড়া দিচ্ছেন না ভারতের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
শুক্রবার তার অবস্থার আরও অবনতি হলে তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়। এখনও কোনো রকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসনালীতে সফল অস্ত্রোপচার হয়। সে সময় চিকিৎসকরা জানান, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতোই কাজ করছে। শ্বাসনালীতে অস্ত্রোপচারের পর সৌমিত্রর প্লাজমা থেরাপিও করা হয়। 5ই অক্টোবর তার করোনা শনাক্ত হয়। 6ই অক্টোবর থেকে তিনি চিকিৎসা নিচ্ছে কলকাতার বেলভিউ হাসপাতালে। 14ই অক্টোবর তার করোনার নমুনা পরীক্ষা নেগেটিভ আসার পর ধীরে ধীরে উন্নতি হতে থাকে শারীরিক অবস্থার। কিন্তু 24ই অক্টোবর থেকে আবারও অবস্থার অবনতি হতে থাকে তার। চব্বিশে নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। কোভিড-19 নিয়ে সতর্কতায় এবারও থাকছে না দর্শকদের প্রবেশাধিকার। টুর্নামেন্টের ফাইনাল 18ই ডিসেম্বর। মহামারী সময়ে প্রাণের তাগিদেই মাঠে ফিরেছিল ক্রিকেট। প্রেসিডেন্ট কাপের অক্ষত সুরক্ষা বলয় দিয়েছে আত্মবিশ্বাস, সেই অনুপ্রেরণাতে এবার পালা টি টোয়েন্টি ক্রিকেটে। 24 নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ। প্রথম ম্যাচের দুই প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। ছোট ফরম্যাটে বাড়ছে দল ক্রিকেটার রঙ, তার পাশাপাশি ভাবতে হচ্ছে মহামারী পরিস্থিতি নিয়ে। কোভিড-19 নিয়ে সতর্কতায় এবারও মাঠে প্রবেশাধিকার পাচ্ছেন না দর্শকেরা। টুর্নামেন্টের মোট ম্যাচ 24, প্রাথমিক পর্বে প্রতিদিন ম্যাচ দুটি করে। বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টটা শুরু হচ্ছে 24শে নভেম্বর এবং শেষ হচ্ছে 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর ফাইনাল ধরা হয়েছে এবং 19শে ডিসেম্বর আমরা রিজার্ভ ডে রেখেছি। দর্শকদের কথা চিন্তা করে এবং সবাই সেফটির কথা চিন্তা করে আমরা দর্শক অ্যালো করব না। যে সিরিজ বাতিল হওয়াতে ভাগ্য খুলেছে ঘরোয়া ক্রিকেটের, সেই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আলোচনা চলছে এই পর্বেও। ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য কোয়ারেন্টিন শর্ত শিথিল করে সমালোচনার মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, তবে তাতে যোগ না দিয়ে পুরো বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বিসিবি। আমাদের এখানে যেভাবে টেস্ট করার কথা, খেলা শুরু হওয়ার আগে টেস্ট করে চলে যাওয়ার কথা ছিল, ওইখানেও প্রতি সপ্তাহে এবং 3 দিন পরে যেভাবে টেস্ট করে মাঠে নামার কথা ছিল, সেদিক থেকে আমি বলবো কোনো ঝুঁকি ছিল না। সেইটা আমাদের একটা সুযোগ ছিল এবং তারা নিতে পারত। টি টোয়েন্টি কাপে 5 দলের কোচের দায়িত্বে থাকছেন স্থানীয়রা, তবে টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরমেন্স পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আসর শুরুর আগে তিনি ফিরবেন দেশে। প্রেসিডেন্ট কাপে হতাশার পর এবার হয়তো ভাগ্য ফিরছে ব্যাটসম্যানদের, পাওয়া গেছে ব্যাটিং সহায়ক উইকেটের প্রতিশ্রুতি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মধ্যে জমকালো আয়োজনে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের জার্সি ও লোগো উন্মোচন করল ফরচুন বরিশাল। ঝুঁকি কমাতে মেনে চলা হয়েছে সব ধরনের সুরক্ষা নীতি। 4 বছর পর বিসিবির কোনো আসরে ফিরেছে বরিশালের নাম। সামনের বিপিএলেও বরিশালের দল নিতে চায় ফরচুন ফ্র্যাঞ্চাইজি। এদিকে শিরোপায় চোখ রাখছেন তাসকিন ও মিরাজ। প্রবেশদ্বারে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, একজনকেও ঢুকতে দেয়া হচ্ছে না মাস্ক ছাড়া, হাতে স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। করোনার মধ্যে প্রথম কোনো দল লোগো ও জার্সি উন্মোচনে এমন জমকালো আয়োজন করেছে। সুরক্ষা নীতিতে কড়াকড়ি হওয়া ছাড়া উপায় নেই। সময়ের সাথে কানায় কানায় পূর্ণ হয়েছে অডিটোরিয়াম রুম। করোনার ঝুঁকি থেকেই যাচ্ছে, হোক সেটা অনুষ্ঠানে কিংবা মাঠে, ভয় জয় করে এগিয়ে যেতে হবে। 4 বছর পর বিসিবির কোনো আসরে বরিশাল ফিরেছে, কোনো উপলক্ষই যেন বাদ দিতে চাইছে না ফ্র্যাঞ্চাইজি। মাঠের লড়াইয়ে বাজিমাত করার লক্ষ্য বরিশালবাসীর কষ্ট দূর করতে বিপিএলেও দল নিতে চায় ফরচুন। আমরা দেখেছেন আমরা লাস্ট 4 বছর বরিশালবাসী কোনো খেলা দেখতে পারেনি, এটার জন্যই আমার আসলে এখানে আসা। আশা করি আমরা কন্টিনিউশন থাকবে, আপনারা বরিশাল ফরচুন বরিশালকে আপনারা দেখতে পাবেন, নেক্সট বিপিএলেও আশা করি আপনারা আমাদের দেখতে পাবেন। অধিনায়ক তামিম পাকিস্তানে পিএসএল খেলতে ব্যস্ত, বাকি তারকারা উপস্থিত ছিলেন। কর্তাদের কাছ থেকে সাহস নিয়ে খেলার লাইসেন্স পেয়েছেন, ভালো কিছু করার আত্মবিশ্বাস রেখে লড়াই করতে চান বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে। শিরোপার জন্যই নামতে চান তাসকিন ও মিরাজ। পেন অ্যান্ড পেপারে তো ক্রিকেট রেজাল্ট বলাটা ডিফিকাল্ট, দিন শেষে যারা ভালো ক্রিকেট খেলবে ওরাই জিতবে। আর আমার বিশ্বাস আমরা আমাদের যেই টিম আমরা যদি ভালো এক্সিকিউশন করতে পারি ইনশাল্লাহ ফাইনাল খেলা সব। আকর্ষণ কমাবে বা এটা না, আপনি একটা জিনিস দেখেন যে আমাদের, এটা আমার কাছে মনে হয় যে আমাদের দেশি প্লেয়াররা একটা ভালো একটা অপরচুনিটি পাচ্ছে, তারা মানে নিজেদের সর্বোচ্চ দিয়ে এবং নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী রেজাউল করিম, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তান সুপার লীগের প্রথম এলিমিনেটরে জয় পেয়েছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমিকে হারিয়েছে 5 উইকেটে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর লাহোরকে সাফল্য এনে দেয় পেসাররা। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও শোয়েব মালিক ও ফ্যাফ ডুপ্লেসির ব্যাটে ভর করে 170 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পেশোয়ার। টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ফাখরুজ্জামানকে হারায় লাহোর। 2-4 ও 1-6 ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেছিলেন তামিম, কিন্তু সাকিব মাহমুদের বলে 18 রানে ফেরেন টাইগার ওপেনার। এরপর এক পাশ আগলে রাখেন মোহাম্মদ হাফিজ, তার অনবদ্য 74 রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় লাহোর। আজ রাত 9টায় দ্বিতীয় এলিমিনেটরে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ মুলতান সুলতানস। এ ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে টিকিট পাবে। ইউয়েফা নেশনস লিগে পর্তুগালকে 1-0 গোলে হারিয়েছে ফ্রান্স। পর্তুগিজদের মাঠে দুদলই ছিল সমানে সমান লড়াইয়ে। দারুণ কিছু আক্রমণেও গোলের দেখা পানি রোনালদোর দল, বরং 53 মিনিটে এঙ্গোলো কন্তের গোলে লিড নেয় ফ্রান্স। এরপর ডিফেন্সিভ ফুটবল খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিদের দেশমের দল। এদিকে সুইডেনের কাছে 2-1 গোলে হেরেছে গেল বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে যায় সুইডিশরা, বিরতির পর মাত্র 1টি গোল শোধ করে ক্রোয়াটরা। সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ নষ্ট করে স্পেন। 2টি পেনাল্টি মিস করেন সার্জিও রামোস। রামোসের মিসের পরও মোরেনোর গোলে 1-1 সুইজদের সঙ্গে ড্র করে স্পেন। অন্যদিকে ইউক্রেনকে 3-1 গোলে হারিয়েছে জার্মানি। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি নেপাল, সেই ধারায় ফুটবলারদের কাছে দ্বিতীয় ম্যাচেও জয় চান কাজী সালাউদ্দিন। আর সেটা হলেও 2-0 ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ। আর সেটা হলে আরও বড় পুরস্কার অপেক্ষা করছে, জানিয়েছে বাফুফে বস। ফুটবলের দিন শেষে জয়টাই আসল, তাও আবার 9 মাস পর। সব মিলে নেপালের বিপক্ষে 2-0 গোলের জয়ে বাংলাদেশের ফুটবলে বইছে স্বস্তির হাওয়া। প্রথম ম্যাচ জয়ে বাফুফের পক্ষ থেকে 10 লাখ টাকা পুরস্কার পাচ্ছে খেলোয়াড়রা। 17 নভেম্বর দ্বিতীয় ম্যাচ, প্রথম কোনো সিরিজ জয়ের হাতছানি বেঙ্গল টাইগারদের সামনে। তেমনটা হলে আরও বড় পুরস্কারের কথা জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে কী সেই পুরস্কার, সেটা খোলাসা করেননি তিনি। আমার কাছে $1,000,000,000 ছিল বিলাতের মতন বা ব্রাজিলের মতন, তাহলে আমি প্লেয়ারকে আরও দিতে পারতাম। ওদের রেজাল্ট আমার বাজেট দুটা মিলে আমরা ডিসিশনটা দিয়েছি। সো পসিবলি চ্যাম্পিয়ন হলে কিছু পাবে। ডিসেম্বরের শুরুতে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পড়বে ম্যাচ, তার আগে এই জয় ফুটবলারদের মনোবল বাড়াবে। 2022 বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে অবশ্য ডিফেন্সিভ সালাউদ্দিন। কাতার আজ থেকে আরও 3-4 মাস আগের থেকে ট্রেনিং করছে, আর আপনারা সবাই জানেন কাতার ইজ ওয়ার্ল্ড কাপ হোস্ট, ইটস এ এশিয়া চ্যাম্পিয়ন। সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ম্যাচ। আমি আশা করব ছেলেরা রেসপেক্টেবলি খেলে আসে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের চতুর্থ মেয়াদের শুরুটা জয় দিয়ে রাঙিয়ে দিয়েছেন জীবন সাদরা, আর নেপালকে দ্বিতীয় ম্যাচ হারানোর মাধ্যমে র্যাঙ্কিংয়ের উন্নতিও দেখছে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেপালের বিপক্ষে লড়াকু মনোভাবেই জয় পেতে সহায়তা করেছে। দীর্ঘদিন পর মাঠে ফুটবল ফিরলেও খেলোয়াড়দের আরও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন ফুটবল কোচ সাইফুল বারী টিটু। অভিষেক হওয়া খেলোয়াড়দের আরও পরিণত হওয়ার আহ্বান এই কোচের। তো ওরকম ফিনিশার অনেকদিন ধরেই নাই, স্পেশালি বলবো যে সুমন রেজা যে ছেলেটা খেলেছে, এদেরকে মোটিভেট করা উচিত। কারণ প্রথমেই সে হ্যাট্রিক করে ফেলবে না বা প্রথমেই গোল দিয়ে দিবে না। উইনটা ভালো, পজিটিভ, কিন্তু আমি মনে করি যে এই উইনটার জন্য স্যাটিসফ্যাকশনের কোনো সুযোগ নেই। কারণ আমি যে ম্যাচ দেখেছি 90 মিনিটসে, আপনার সেখানে উন্নতি করার অনেক জায়গা রয়েছে এবং অনেক মিস্টেক ছিল, সেগুলো কাটিয়ে উঠতে হবে যেহেতু আমাদের নেক্সট ম্যাচ কাতারের সঙ্গে রয়েছে ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কোয়ালিফাইং। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এগুলো খুব তাড়াতাড়ি এগুলো রিমুভ করতে হবে। আর এ ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।